মোট দেশজ উৎপাদন জিডিপির 36 ভাগে আয়করের আওতামুক্ত। এতে বছরের রাজস্ব আদায় কম হচ্ছে জিডিপির 2.28%। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 14টি খাত বিশ্লেষণ করে এনবিআর বলছে, কর ছাড়ের অপব্যবহারের কারণে কৃষি ও শিক্ষা ছাড়ে অন্য অন্য খাতে সুফল মিলছে না। রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে এবং আমদানি নির্ভরতা কমিয়ে আনতে বিভিন্ন খাতে আয়করে ছাড় দিচ্ছে সরকার, যার বড় প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। জিডিপিতে সবচেয়ে বেশি অবদান উৎপাদনমুখী শিল্পের, যা প্রায় 24 ভাগ। এনবিআর এর হিসাবে উৎপাদনমুখী শিল্পের ক্ষুদ্র উদ্যোগগুলোর 90 ভাগ আয়ই করের আওতামুক্ত, আর বড় ও মাঝারি উদ্যোগগুলোর আয়ের 44% কর ছাড় দেয়া হচ্ছে। এনবিআর এর হিসেবে সবচেয়ে বেশি ছাড় পাচ্ছে মৎস্য, শিক্ষা, গ্যাস, বিদ্যুৎ, পরিবহন ও কৃষিখাত। সব মিলিয়ে জিডিপির 36 ভাগই আয়কর মুক্ত, ফলে গত 5 বছরে গড়ে কর আদায় কম হয়েছে 57,000 কোটি টাকা করে। ব্যবসায়ী নেতারা বলছেন, উন্নত দেশের লক্ষ্য পূরণে বেসরকারি বিনিয়োগ ও রপ্তানি আরও বাড়াতে হবে, এজন্য নতুন নতুন খাতকে নীতি সুবিধা দেওয়া দরকার। চ্যালেঞ্জ যে আমাদের সামনে আছে, চ্যালেঞ্জের জন্য তো আপনি কিছু কিছু সেক্টরকে আগায় নিয়ে আসতে হবে। আপনি একটা বেনিফিট দিচ্ছেন, একটা অবস্থানের কারণে আজকে ইকোনমির আমাদের এক্সপোর্টের 86% আমরা গার্মেন্টস থেকে পাচ্ছি। তা আপনি শুধু একটাকে দিয়ে কি আপনি হবে, আরও তো অনেকগুলি সেক্টরকে আপনি নিয়ে আসতে পারবেন। তো পটেন্সিয়াল যেসব সেক্টরগুলি আছে যাদেরকে আপনি একটু হেল্প করলে আগায় যেতে পারে, তাদেরকে নিয়ে আসতে হবে। তবে কর ছাড়ের সুফল কাঙ্ক্ষিত মাত্রায় নয় বলছে এনবিআর। প্রতিবেদন বলছে, শুধু শিক্ষা ও কৃষিতে দেয়া ছাড় সঠিকভাবে ব্যবহার হচ্ছে, অন্য খাতের ছাড় নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। বিদ্যুৎ উৎপাদন, অর্থনৈতিক অঞ্চল, আইটি খাতে ছাড় প্রাসঙ্গিক নয় উল্লেখ করে এনবিআর বলছে, ছাড় দিলেও এসব খাতের উৎপাদন খরচ বেশি। দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমরা যা ছাড় দিচ্ছি সেটার হিসাব স্পষ্টভাবে করা এবং এটা প্রকাশ্যভাবে করা। দ্বিতীয় হলো যে অবশ্যই যে কর ছাড়গুলো আমরা দিচ্ছি সেই কর ছাড়গুলো দেওয়ার ক্ষেত্রে একটা সময় বেঁধে দেওয়া, আমরা কতদিনের জন্য কর ছাড় দিচ্ছি, কারণ সারা জীবনের জন্য সবাইকে সুবিধা দেওয়া যায় না। তো সেই বিষয়গুলো এখন আলোচনার সময় এসেছে। মৎস্য এবং অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় দেয়া কর ছাড় পুনর্মূল্যায়নের পরামর্শ এসেছে এনবিআর এর প্রতিবেদনে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য কোনো খাতে ছাড় না দেওয়ারও সুপারিশ করা হয়েছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।